সরকার কেন বিএনপিকে স্বাগত জানাতে চায় তারেক রহমানের আরেক নৈতিক বিজয় আমরা লক্ষ্য করছি দর্শক আমরা আলোচনা করছি পনেরো জুন চব্বিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আওয়ামী লীগের অতি গুরুত্বপূর্ণ একজন নেতার একটা বক্তব্য দেখেন তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন জাহাঙ্গীর কবির নানু এটা তারা কী বোঝা যায় মানে তারেক রহমানকে তালাক দিয়ে যদি বিএনপি রাজনীতি করে তাহলে বিএনপিকে সরকার স্বাগত জানাবে বুঝতে পারছেন তো এই বক্তব্যের রহস্যবি শুধু এই নসিহত এই আহ্বান বিএনপিকে স্বাগত জানাবো এ ধরনের কথাবার্তা শুধু নানক সাহেব বলছেন তা না হাসান মাহমুদ বলেছেন ওবায়দুল কাদের বলেছেন মানে সবার মূল কথা এটাই যে বিএনপি রাজনীতি করুক বিএনপিকে ওয়েলকাম জানাবে স্বাগত জানাবে সরকার কিন্তু তারেক রহমানকে তালাক দিয়ে আসতে হবে এখন এই বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে যে সরকার ভালোভাবেই জানে যে তারেক রহমানকে বাদ দিয়ে যদি বিএনপি আসে তাহলে বিএনপি জিরো মুক্ত বিএনপি এক পর্যায়ে জাতীয় পার্টির মতো আওয়ামী লীগের গৃহপালিত বিএনপিতে পরিণত হবে তারেক মুক্ত বিএনপি তারেক রহমান যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব না থাকতো তাহলে দুই চব্বিশ সালে ডামি নির্বাচনও হয়তো বা বিএনপি যেত এবং দু হাজার সালে ভোটার বিয়ে নির্বাচনও যেত সব নির্বাচনে যেতে রাজি থাকতো স্থানীয় সরকার নির্বাচন সব নির্বাচনে যেত তারেক রহমানের কারণেই বিএনপি এখনও টিকে আছে নাহলে সরকারের দালালে পরিণত হয়ে যেত ওই জাতীয় পার্টি যে জুটো টুটা পায় এই জুজো টুটা এখন বিএনপি খেত যদি তারেক রহমান না থাকত এটা সরকার জানে যে তারেক রহমান মুক্ত বিএনপিকে গৃহপালিত করা যাবে অমুক বিএনপি নেতা অমুক বিএনপি নেতা কিচ্ছু না বিএনপি মানেই তারেক রহমান তারেক মুক্ত বিএনপি একেবারেই ফালতু শূন্য কিচ্ছু করতে পারবে না এজন্য তারেক মুক্ত বিএনপিকে স্বাগত জানাতে সরকার প্রস্তুত আশা করি বোঝাতে পেরেছি এবং এই যে তারেক রহমানকে তালাক দিয়ে আসো তারেক রহমানকে গ্রেপ্তার করতে চাই ও মুক্তম এই কথাগুলো তারেক রহমানের নৈতিক বিজয় তারেক রহমানের বড় বিজয় কারণ তারেক রহমানকে সরকার ভয় পায় তারেক রহমান দেশে নাই কত বছর যাবৎ প্রায় বিশ বছরের কাছাকাছি হলো যে তারেক রহমান দেশে নাই তারপরও তারেক রহমানের ছায়াকে ভয় পায় তারেক রহমানকে নিয়েই সব কিছু সরকারের ভয় তা বোঝা যায় যে তারেক রহমানকে সরকার ভয় পায় আর তারেক রহমানকে সরকার ভয় পায় এটাই তারেক রহমানের একটা নৈতিক বিজয় আর সরকার তারেক রহমানের বিরুদ্ধে যতই প্রপাগান্ডা চালাক তারেক রহমান এই করেছে সেই করে দুর্নীতি করেছে অমুক তমুক তারেকে দুর্নীতি নিয়ে কেন লেখে না একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে অমুক কত কথা না বলে কিন্তু জনগণকে মোটেও বিশ্বাস করাতে পারছে না এমনকি মিডিয়াগুলোর মা মিডিয়াগুলো আওয়ামী মিডিয়া হলেও তারেক রহমান দুর্নীতি নিয়ে ওবায়দুল কাদের ভাষ্যমতে রিপোর্টও করছে না এর মানে তারেক রহমান সম্পর্কে রিপোর্ট করলে বিরুদ্ধে রিপোর্ট করলে সেটা জনগণ খাবে না বোঝা যায় যে জনগণ তারেক রহমানের পক্ষে তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসুন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন হাওয়া ভবনের তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন লন্ডনে রাজপ্রসাদ থেকে উপভোগ করেছেন করছেন আর বিএনপি নেতাকর্মীদের ভুল ভ্রান্তির দিকে ঠেলে দিয়েছেন বিএনপি ভুল করছে বিএনপি ভুল করলে তো আপনাদের লাভ সেটা নিয়ে তো আপনাদের বলার কথা না এর মানে বিএনপি যে ভুল যেটা ভুল করে নাই সেটাকে আপনারা ভুল হিসাবে চালানোর চেষ্টা করছেন কারণ বিএনপি সঠিক কাজ করলে তো আপনাদের লস বিএনপি ভুল করলে আপনাদের লাভ বুঝতে পারছেন তো তার রহমানের নির্দেশনা ঠিক আছে আর বিএনপি নেতাকর্মীদের ভুল ভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন কত প্রেম বিএনপির জন্য যে বিএনপি ভুল করছে ভাই তারেক রহমানকে সেরে আসো তবে তোমার ভালো হবে এত প্রেম কি থাকার কথা বিএনপির জন্য আওয়ামী লীগের কখনোই নেয় মানে এটা মায়াকান্না তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য এর মানে বিএনপি যদি ধ্বংস না হয় সেটা চায় আওয়ামী লীগ বিশ্বাস করেন কখনোই না এটি হচ্ছে আসল রহস্য তিনি বলেন যারা লক্ষ্যচ্যুত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোনো আবোস করেন না দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে আচ্ছা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি শেখ হাসিনা না দুদক আদালত তারা কিন্তু আওয়ামী লীগ বারবার বলতে শেখ পদক্ষেপ নেবে তার মানে কি দুদক আদালত শেখ কথা চলে চলা উচিত আওয়ামী লীগের নেতাদের কথাবার্তায় তো কোনো তাল ঠিক নেই এ সরকার আমাদের প্রধান শত্রু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যে সমালোচনা করে নানক বলেন ফখরুল সাহেবের ভেতরের কথা বের হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার বিএনপির প্রধান শত্রু কারণ এই সরকার জনগণের সরকার এই সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার এই সরকার দেশের উন্নয়নের সরকার কারণ এই সরকার আপনাদের বন্ধু একাত্তরে মানবতাবিরোধী ওই অপরাধীদের বিচার করেছে বিচার রায় কার্যকর করেছে এই সব বয়ান জনগণ এখন আর খায় না এগুলো মুখস্থ কথা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না আমরা পঞ্চমবারের মতো সরকার গঠন করেছি সতর্ক থাকতে হবে বিএনপি জামাত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন আরও নতুন ষড়যন্ত্রের পথ খুঁজতে পেয়েছে এখন আরও নতুন ষড়যন্ত্রের পথ কী তারেক রহমান বিএনপিতে আছে এটাকেই সরকার ভয় পায় ষড়যন্ত্র হিসাবে হয়তো এটাই বলার চেষ্টা করছে তারেক রহমান এত টাকা মানি লন্ডারিং করেছে পাচার করেছে কই আপনাদের মিডিয়াগুলোর মাধ্যমে রিপোর্ট করান দেখেন জনগণ এগুলো দেখবে না লাইক ভিউ কমেন্ট কিছুই হবে না এর মানে জনগণের কাছে নেতা হচ্ছে তারেক রহমান তারেক রহমানের বিজয়